নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে বিকালের জলখাবার, সন্ধ্যাবেলার টিফিন। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। ময়দাটা নিজের পরিমাণ মতন নিয়ে নেবে। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প রিফাইন তেল। এটাকে ভালোভাবে ময়াম দিয়ে আমি মেখে নেব। ফিরে এসে আমি আবার 30 মিনিট পরে এটাকে মেখে থেকে রেখেছিলাম সফোয়ার জন্য। কতটা সফট হয়েছে দেখুন। এটাকে এখন রুটির আকারে আমি বেলে নেব ভালোভাবে লেসে কেটে। তো আমি পুরের জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ, এটা দিয়ে সব আমি ভালোভাবে মেখে নেব। এটা আমি 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আমি দিয়ে দেবো ওগুলি সব। এটাকে এইভাবে কেটে নেবে। এই দেখুন এইভাবে। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দেখলেন তো বন্ধুরা, তাহলে আমি কতটা তাড়াতাড়িভাবে এটা তৈরি করলাম। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিওর সাথে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।